হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ দিয়ে। তো চলো, আমি এখনও ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 9:30। তো অনেক অনেক দেরি হয়ে গেছে, আর দেখো কিছু কাজ হয়নি, বিছনা পাতি কিচ্ছু গোছানো হয়নি। জাস্ট আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি, ভাবছি এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো। আর মামামকে ওর পাপার সাথে রাস্তায় ঘুরতে পাঠিয়ে দিয়েছি, কারণ ও বাড়িতে থাকলে কোনো কাজ আমি করতে পারবো না। তো চলো মামাম আসুক, তারপর তোমাদেরকে মামামকে দেখাচ্ছি যে ও কী কী দুষ্টুমি করে। আর ততক্ষণে আমি ঘর দর গুছিয়ে নিই আর রান্নাবান্নার আয়োজনটাও করে নিই। তো চলো তাড়াতাড়ি করা যাক। আর মামাম এখানে রাস্তা থেকে নিয়ে এসেছিলো 3টে লেস, আর ওই 3টে এই ঘরে রেখে ওই ঘরে চলে গেছে। আর পাপার সাথে সেই আনন্দ হাসি। আর দেখো নতুন জুতো পেয়েছে, তাই জুতো পরেই রাস্তার জুতো পরেই মানে বিছনায় উঠে গেছে। আর লেসগুলোকে দিয়ে দিলাম, লেসগুলো নেবে না, ও ওরিও বিস্কুট কিনেছে, ওর যেহেতু ওরিও বিস্কুট ফেভারিট, ওটা নিয়েই দাঁড়িয়ে রয়েছে। মামামের ঘুরে চলে আসা হয়ে গেছে, তাই ওর জন্য বসিয়ে দিয়েছি ভাত, ও সকালে ভাতই খায়। আর হচ্ছে এখানে মামাম ওরিও বিস্কুট পেয়ে খুব 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 হ্যাপি, আর ওকে অরিও বিস্কুট আর চিপসটা আমি দিয়ে ভোলানোর চেষ্টা করছি, যাতে ও কিছুক্ষণ খেলে আর আমি একটু রান্নার জোগাড় জানতি করতে পারি। কেননা অনেক বেলা হয়ে গেছে, আমাকে রান্নার জোগাড়ও করতে হবে, ওগুলো করে নিই, তারপর আমি মামামকে খাওয়াতে বসবো। কারণ ওকে খাওয়াতে বসলেই আমার 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আর এখানে চলে এসেছেন আমাদের চিকু মহাশয়, ও বিস্কুট দেখলেই পাগল হয়ে যায়। আর ও জানে যে বুনু রাস্তায় বেরোলে বিস্কুট বা কিছু নিয়েই বাড়িতে আসে, তাই ও চলে এসছে। আর আমি ওকে ওগুলো দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি তাড়াতাড়ি করে কেটে নেবো চাল কুমড়ো, আর একটু পেঁয়াজ টিয়াজ কেটে নেবো। ও বলেছিল যে বাজার থেকে পেঁয়াজ মাংস আনবে, তাই পেঁয়াজটা কেটে নেবো। আর চাল কুমড়োটা আগের দিনই বাড়িতে ছিল, তো সেটাও আমি কেটে নেবো। তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কেননা আবার খেয়ে দিয়ে কাজে যাবে। আর মামামকেও এরপরে আমাকে খাওয়াতে হবে, বেশি বেলা হয়ে গেলে সব কাজই পিছিয়ে যাবে। তাই আমি পেঁয়াজগুলো একটু জলে চুবিয়ে রাখলাম, তাতে চোখটা জলে না। আর মামামের খিচুড়িটা আমি করে এনে মামামকে এখন খাইয়ে দেবো তাড়াতাড়ি করে, আর মামামও গপগপ করে খেয়ে নেবে ভালো মেয়ের মতন। আর এখান থেকে বাজার থেকে নিয়ে চলে এসেছিলো মাছের মাথা, যেটা লাউ ঘণ্ট এই চাল কুমড়ো দিয়ে ঘণ্ট করতে বলেছে, আর এনেছে মাংস। আর এখানে আমি আর করব উচ্ছে কুমড়ো বটি। আর এখানে ওকে আমি এখন সকালবেলা করে দেবো ম্যাগি সেদ্ধ, আমিও একটু খেয়ে নেবো ম্যাগি সেদ্ধ। আর মাম্মাম তো ম্যাগি দেখলে পাগল হয়ে যায়, আর ও তো ছোট, ওই জন্য ওকে ম্যাগি এখন দিই না। ম্যাগি খাওয়াটা অতটা ভালো না আমার মতে, ওর মশলাটা। আর এখানে ও ম্যাগি দেখলে খুব মজা পায়। এখন ওর পাপার থেকে একটা অন্তত ম্যাগি তো নেবেই, কিন্তু ও খাবে না যেহেতু এক্ষুনি ভাত খেয়েছে, পেটটা ভরা, এখন ম্যাগিটা নিয়ে খেয়ে যদি পেটে খিদা রাখতো তাহলে ম্যাগি খেয়ে নিত বড়দের মতো, কিন্তু এখনো খেলবে মানে ম্যাগি খেলা জিনিস। তারপরে ওদের খাওয়া টাওয়া হয়ে গেলে আমিও ম্যাগি খেয়ে নিচ্ছি অল্প করে, এবার বসিয়ে দিয়েছি ভাত। ভাতটাও উতাল চলে এসেছে, তাই দেখে নেব যে ভাতটা হয়েছে কি না। আসলে ভাতটা আমরা একটু সলা সলাই খাই, আর ওর মাম্মামও সলা সলা খেতে পারে, কিন্তু ওকে একটু প্রেশারে আলাদা করে করে দিই। আর মামামের দুধ চলে এসেছিলো, দুধটা জাল দিয়ে দিলাম, ওকে খাওয়াবো। আর আমার মাংস কষাটাও হয়ে গেছে, পরে আমি মাছটা করব। আর মাম্মামকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে গেছে মাম্মাম, দিয়ে তারপরে মাম্মামকে আবার দুপুরবেলার খাওয়ার খাইয়ে দেবো। আর আমি পুজো দিয়ে এসেছি, পুজোর বাতাসাটা ওর খুব ফেভারেট, ও খায় না কিন্তু হাতে নিয়ে বসে থাকবে। ব্যাস আমি শ্যাম্পু করেছিলাম, তারপরে চুলটা ছেড়ে ভাবলাম মাম্মামকে খাইয়ে দিই। চুল ছেড়ে যদিও মাম্মাম বাচ্চাদের খাওয়ানো উচিত না, মামামকে আমি খাইও না, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেছে, চুলটা শুকাবে না, ওই জন্য আমি চুলটা আস্তে করে ছেড়ে ফ্যানের তলায় বসে মামামকে খাওয়ানোর চেষ্টা করছি। আর মামাম খুব দুষ্টু করে খাওয়ার সময়। মামামকে খাওয়ানো হয়ে গেলে আমার খেতে খেতে তো হয়ে গেছে মনে হয় বিকেল 5টা। এখন আমি খেতে বসেছি, উচ্ছে কুমড়ো বটি করেছিলাম, মাংস আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে তোমরা দেখছো। আর ওকে এখানে শুয়ে দিয়েছি, আর একটু ফোনে গান চালিয়ে দিয়েছি, যেটা একদমই উচিত না, তাও দিতে হয়েছে, কারণ আমাকে নাহলে খেতে দিত না। আর একটু সন্ধে হয়ে গেছে, তখন ওর বায়না, ও বাইরে বেরোবে, তাই আমাদের বাড়ির সামনেই চায়ের দোকানটায় নিয়ে গেছি যে চলো বিস্কুট খাবা। ওখানে ওর একটা ঠাম্মির দোকান, তো ওখানে ও প্রায় যায় ঘুরতে। আর ঠাম্মি দেখো ওকে কত 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 আদর করছে, আর ও আকাশে দেখছে হচ্ছে চাঁদ, মানে একটা চাঁদ উঠেছে। ও মানে রাস্তায় তো অত বেরোয় না, ছাদেও অত রাতে যায় না, তাই ও চাঁদটাকে ভাবছে যে ওটা কি আকাশে, আর তো কিচ্ছু নেই কিন্তু ওইটা কি জ্বলছে। তো আর এখানে ওর আরেক একটা পিসি চলে এসছে ওকে আদর করতে, মানে ও রাস্তায় বেরোলে ওকে আদর করার লোকের অভাব হয় না। আর ওকে ও খুব ভালোবাসে, ওর নাম ওর পিপি দিয়েছে নিশ। আর এটা ওর কাকা রাত্রিবেলা ওর কাকার সাথে, মানে ওর কাকা যেটা গান শোনে ব্লুটুথ, ওটা নিয়ে মারপিট করলো। ব্যাস ওর সারাদিন এরকম দুষ্টুমি চলতেই থাকে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লাভ ইউ গাইজ, থ্যাংকস।